বোটানিক্যাল গার্ডেন ঢাকার মধ্যে ঘোরার জন্য একটি সুন্দর জায়গা। ইটপাথরের কোলাহলপূর্ণ শহরের মধ্যে এ যেন এক টুকরো শান্তির ছায়া। এই গ্রীষ্ম মৌসুমে বোটানিক্যাল গার্ডেন যেন ফুলের আর ফলের রাজ্যে পরিণত হয়েছে। যারা প্রকৃতিপ্রেমী বা বিশেষ করে যারা ফুলপ্রেমী আছেন তাদেরকে বলবো একবারের জন্য হলেও এই জায়গাটিতে এখন ঘুরে আসবেন। একটু পরপরই আপনি বিভিন্ন ফুলের গন্ধে মুগ্ধ হবেন। এই জাতীয় উদ্ভিদ উদ্যানটি জাতীয় চিড়িয়াখানার পাশেই অবস্থিত। এই উদ্যানে প্রবেশ ফি মাত্র 20 টাকা, ছোটদের জন্য দিতে হবে মাত্র 5 টাকা। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষা সফরের জন্য মাত্র 3 টাকা দিয়ে প্রবেশ করতে পারবে। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করতেই বাম দিকে এই উদ্যানের একটি মানচিত্র রয়েছে। 208 একর এই উদ্যানটি 57টি সেকশনে বিভক্ত। এই মানচিত্র থেকে পুরো গার্ডেনের মোটামুটি একটি ধারণা নেওয়া যায়। ঢুকেই ডান পাশে এই বিশাল বটবৃক্ষ সহ বিভিন্ন নাম না জানা বৃক্ষের দেখা পাবেন। আর দুই পা এগুতেই বাম দিকে রয়েছে বাউন্ডারি ঘেরা বিশাল এক গোলাপ বাগান। একটু সামনে এগুতেই কৃত্রিম এক লেক রয়েছে। এই পুরো গার্ডেনটি পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো। এখানে মোট 7টি জলাশয় রয়েছে। এই জলাশয়গুলো 11 একর জায়গা জুড়ে আছে। এখানে হিজল ফুলের গন্ধ আপনাকে মাতিয়ে তুলবে। তাছাড়াও এখানে জালুর ফুল ও কনকচূড়া ফুলের দেখা পাবেন। এখানে 117টি গোত্রভুক্ত 952 প্রজাতির গাছপালা রয়েছে। এর মধ্যে 256 প্রজাতির 35,000 বৃক্ষ, 310 প্রজাতির 10,000 গুল্ম ও 378 প্রজাতির 12,000 বিরুৎ ও লতাজাতীয় উদ্ভিদ আছে এই উদ্যানে। একটু সামনের দিকে এগুতেই দেখি তাল আর আম বিক্রি করছে। এগুলো সাধারণত এখানকার গাছেরই ফল। তার একটু সামনে এগুতেই ফুলের সুন্দর গন্ধই আপনাকে বলে দিবে এখানে কোনো বিশেষ ফুল রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানে গিয়ে আমরা একটি ফুলের গাছ দেখতে পাই। এটি হচ্ছে নাগলিঙ্গম ফুলের গাছ। এই নাগলিঙ্গম গাছ পুরো বাংলাদেশে হাতে গোনা কয়েকটি আছে। এখানে আমরা এই ফুলের 2টি গাছ দেখেছি। যদিও গাছ দুটো অনেক বড়, কিন্তু এর ফুল একদম গাছের গোড়া থেকেই হয়ে থাকে। এর ফল গোল আকৃতির বলের মতো হয়। এই ফুলের গন্ধ এতটাই প্রখর যে আপনি অনেক দূর থেকেই এর সুবাস উপলব্ধি করতে পারবেন। এখানে একটা জিনিস অনেক ভালো লেগেছে, একটু পরপর পুলিশ ও প্রশাসনের গাড়ি টহল দিচ্ছিল। আসলে বোটানিক্যাল গার্ডেনের কথা শুনলেই অনেকের পরিবেশ সম্পর্কে একটা খারাপ ধারণা চলে আসে, কিন্তু পরিবেশ এখন অনেক বদলেছে। প্রতিটি সেকশনে আলাদা আলাদা বটবৃক্ষ রয়েছে। লোহাকাঠ, আমলকি, বহেরা, হরিতকি, বাঁশ গাছ রয়েছে 46 নম্বর সেকশনে। আর গাছের সাথে নেম প্লেট দেয়া আছে বলে সহজেই গাছ চিহ্নিত করা যায়। সামনে যেতেই হাতের বাম দিকে একটি রাস্তা আছে। এই রাস্তাটি একটু ঢালু। প্রবেশ মুখেই এই লতাগুল্ম পেঁচানো গেটটি আপনাকে স্বাগত জানাবে। এখানে প্রবেশের সময় আপনারা একটি অন্যরকম অনুভূতি পাবেন। এই গেট থেকে বের হলেই কিছু সারিবদ্ধ কৃষ্ণচূড়া দেখতে পাবেন। কৃষ্ণচূড়া গাছগুলো যেন লাল সবুজের খেলায় মেতে উঠেছে। একটু সামনে এগুতেই দেখলাম কিছুটা কনকচূড়া ফুল মাটিতে পড়ে আছে। ছবি তোলার জন্য কতগুলো ফুলের পাপড়ি কুড়িয়ে নেই।
একটু সামনে গিয়েই আমরা দেখতে পাই শাপলা পুকুর। যেহেতু এখন শাপলা ফুলের মৌসুম নয়, তাই অল্প সংখ্যক শাপলা ফুটেছে। পুকুরের এই কর্নারে ছোট একটি স্টল আছে, এখান থেকে পানি, চিপস, চকলেট এগুলো কিনতে পাবেন। এই ঝাউ গাছটি ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটি অনেক সুন্দর। বোটানিক্যাল গার্ডেনের এই জায়গাটি আপনাকে আরো বেশি মুগ্ধ করবে। সাদা জবা, হাসনাহেনা, বেলি সহ বিভিন্ন নাম না জানা ফুলের দেখা পাবেন এখানে। এখানে বসে আপনি হাসনাহেনা বেলি ফুলের গন্ধে মুগ্ধ হবেন। এই মৌসুমে আপনাকে বিভিন্ন ফুলের সৌন্দর্য আর গন্ধে ঘোরার আনন্দ যেন কয়েক গুণ বাড়িয়ে দেবে। প্রকৃতি প্রেমীদের বলবো, একবার হলেও এই সময়টাতে এখানে গিয়ে সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। এখানে কিছু প্রাণীর বসবাস রয়েছে। আমরা এখানে একটি বেজি দেখতে পাই এবং এটি আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালালো। এই বাগানটি থেকে বের হয়ে আমরা পাশের রাস্তা ধরে হাঁটা শুরু করি। এই রাস্তার দুই ধারে শুধু বাঁশঝাড়। এখানে দেশি বিদেশি 20 প্রজাতির বাঁশের সংগ্রহ আছে। বাঁশবাগানের এই পথ ধরে যেতে যেতে হাতের বাম দিকে অনেক বড় বড় বৃক্ষের দেখা পাবেন। এই রাস্তাটা একটু উঁচু, চারদিকে গাছপালায় ঘেরা সবুজের সমারোহ। এই বোটানিক্যাল গার্ডেনে গেলে আপনি এক এক জায়গায় এক এক ধরনের সৌন্দর্য দেখতে পাবেন। পুরো এরিয়াটি এতটাই বড়, হয়তো একদিনে পুরো জায়গাটি ঘুরে দেখা সম্ভব নয়, কিন্তু তাও আমরা চেষ্টা করছি পুরোটা ঘুরে দেখানোর জন্য। এই তিন রাস্তার মোড় ধরে সামনের দিকে এগুতেই পদ্মপুকুরের দেখা পেলাম। এখানে পাশাপাশি দুইটি কৃত্রিম পদ্ম পুকুর রয়েছে। এখন যেহেতু পদ্ম ফুলের মৌসুম নয়, তাই দুই একটি পদ্ম ফুল ফুটেছে। এখানে রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। এটি সবার জন্য উন্মুক্ত নয়, যারা এখানে কর্মরত শুধুমাত্র তারাই এই টাওয়ারটি ব্যবহার করতে পারে। মাঝে মাঝে আপনি পাখির ডাক শুনতে পাবেন, এখান থেকে গ্রাম্য পরিবেশ উপভোগ করা যায়। এখন আমরা যাচ্ছি জালিয়াডাঙ্গা লেকের দিকে। এটি হচ্ছে পরিচালকের বাসভবন। এই ভবনটি অনেক সুন্দর। তার সাথেই দুটি নার্সারি রয়েছে। সরকারের দেয়া নির্ধারিত মূল্যে গাছ কিনে নিতে পারেন এখান থেকে। এই লেকে যাওয়ার জন্য লতাপাতা, গুল্ম দিয়ে পেঁচানো আরও একটি কৃত্রিম গেটের দেখা পাবেন। এই লেকটি বোটানিক্যাল গার্ডেনের একদম শেষের দিকে। এই জায়গাটিতে আগে অনেক ছবি নাটকের শুটিং করা হতো, কিন্তু এখন এটা প্রবেশ পথেই লক করে দিয়েছে, এখন আর ভিতরে যাওয়া যাচ্ছে না। এখানে কিছু ক্যাকটাস গাছ রয়েছে আর এর ভিতরে একটি গ্রিন হাউস আছে। যাই হোক, বর্তমানে এর ভিতরের পরিবেশটা অনেক ভালো হচ্ছে আগের তুলনায়। আর আমাদের সকলের এটাই চাওয়া, যাতে আমরা সকলে পরিবার, পরিজন, বাচ্চা নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারি। এই গাছটিতে কিছু কিছু কাঁঠাল গাছের এত গোড়া থেকে হয়েছে যে কাঁঠালগুলো মাটির উপরে পড়ে আছে। বাচ্চাদের খেলার জন্য স্লিপার, দোলনা সহ কিছু রাইড রয়েছে এখানে।
এখানে একটি ক্যান্টিন রয়েছে, চাইলেই এখানে বাহির থেকে খাবার নিয়েও ভিতরে প্রবেশ করা যায়। এই জাতীয় উদ্যানটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং এর সময়কাল হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। ঢাকার ভিতরেই এরকম প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি সুন্দর জায়গা হচ্ছে ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত জলশিরি সেন্ট্রাল পার্ক। জলশিরি সেন্ট্রাল পার্ক কখন যাবেন, কিভাবে যাবেন, কিবারে বন্ধ থাকে, এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আমাদের একটি জলশিরি ভ্রমণের ভিডিও রয়েছে, চাইলে ভিডিওটি দেখতে পারেন, এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।